সড়কে চলাচল ও বাসার বাইরে বের হতে চলমান বিধি নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মঙ্গলবারে বিষয়ে প্রজ্ঞাপন হবে বলেও জানিয়েছেন ফরহাদ হোসেন। এ সময় দোকানপাট এবং বিপণী বিতানগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে, তবে গণপরিবহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধের আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। ২২ এপ্রিল থেকে এই বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।